অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারের বেড়া জালে যখন বাংলা তথা গোটা দেশ নিমজ্জিত যখন গোটা জাতি আত্মশক্তি ভুলে ধর্মান্ধতার নাগপাশে আবদ্ধ তখন এক নূতন সমাজের আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হলেন বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ভগবতী দেবীর কোলা আলো করে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়ের এই যোগ্য উত্তরসূরি বাল্যকাল থেকেই তাকে লড়তে হয় চরম দরিদ্রতার বিরুদ্ধে অত্যন্ত মেধাবী এই ছাত্র পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে সেগুলি সহজে আয়ত্ত করেছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে তিনি লাভ করেন বিদ্যাসাগর উপাধি বর্ণ পরিচয় কথামালা বোধোদয় আখ্যান মঞ্জরি, ব্যাকরণ কৌমুদি বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা তাঁর লেখা এইসব উৎকৃষ্ট গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন আঠারোশো সালে মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের প্রধান পণ্ডিতের পদে যোগ দিয়েই তিনি উপলব্ধি করেছিলেন সংস্কৃত শিক্ষার পাশাপাশি বিজ্ঞান কারিগরি আধুনিক ও নারী শিক্ষার প্রসার না হলে বর্তমান সমাজের পরিত্রাণ নেই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সহ নারী শিক্ষা ও নারী মুক্তির আন্দোলনে তাঁর নানান অবদান আজও প্রাতঃস্মরণীয় বিধবা বিবাহ প্রচলন ও বহুবিবাহ এবং বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও গোটা দেশ স্মরণ করে যথোচিত শ্রদ্ধার সঙ্গে দরিদ্র আর্ত ও পীড়িতদের জন্য তাঁর ছিল আবারিত দ্বার এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়ও পরোপকারের জন্য দেশের আপামর জনসাধারণের কাছে তিনি পরিচিত ছিলেন দয়ার সাগর নামে প্রখ্যাত এই বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকারের শেষ জীবনের অনেকটা সময় অতিবাহিত হয় ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া জেলার কর্মটার গ্রামে তৎকালীন সাঁওতাল পরগনার আদিবাসীদের সামগ্রিক উন্নতিকল্পে তিনি নানান উদ্যোগ নিয়েছিলেন ঝাড়খণ্ড সরকার ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে এই মহান সমাজ সংস্কারককে সম্মান জানাতে কর্মটার ব্লককে বিদ্যাসাগর ব্লক হিসেবে নামকরণ করেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তাঁর স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রাজধানী কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তাঁরই নামে উৎসর্গীকৃত দু সালে বিবিসি বাংলা কর্তৃক পরিচালিত সমীক্ষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িজন বাঙালির মধ্যে অষ্টম স্থান লাভ করেন এই প্রবাদ প্রতিম মানুষটি